বাংলাদেশের ঝলকাঠিতে চলন্ত এমভি অভিযান 10 যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন, ঘটনায় 39 জনের মৃত্যু। বাংলাদেশের ঝলকাঠিতে চলন্ত এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় 39 জনের মৃত্যু হয়েছে। 9 জন জলে ডুবে এবং 30 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। হতাহতদের কারোর নাম পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার দুপুর 12:30টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে এই তথ্য নিশ্চিত করেন। লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। জানা গিয়েছে লঞ্চটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল, এতে প্রায় 1000-এর উপর যাত্রী ছিলেন। ঝলকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে, পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় ভেড়ানো হয়। মুহূর্তে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝলকাঠির কোস্টগার্ড সহ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট উদ্ধার কাজ করছেন। দগ্ধদের মধ্যে 72 জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বরিশাল, ঝলকাঠি সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।